11 জুন 2011। মুক্তিযোদ্ধাকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করতে রহমতগঞ্জের বিপক্ষে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না কোটি টাকার দল শেখ জামালের। এই সমীকরণের ম্যাচে প্রথমার্ধ 2-2 গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ গোলকিপার ইরান শেখকে এভাবে পরপর 2টি গোল হজম করতে দেখে হতবাক হয়েছিলেন মাঠে উপস্থিত দর্শক, সংগঠক, সাংবাদিকরা। পাতানো ম্যাচের অভিযোগ উঠার পর তা তদন্ত করলেও অদৃশ্য এক শক্তির কাছে হার মেনে শেষ পর্যন্ত এটিকে পাতানো নয় আপোষ ম্যাচ বলে হাস্যকর সিদ্ধান্ত দেয় বাফুফে। আমাদের কাছে মনে হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ডিং এর খেলা, আর খলনায়করা শক্তিধর হয় বলির পাঁঠা বানানো হয় ইরান শেখকেই। প্রকৃত সত্য জানতে অনুসন্ধানের এক পর্যায়ে তার গ্রামের বাড়ি খুলনার রূপসা থানার এলাহিপুর গ্রামে গিয়েছিল মাছরাঙ্গার স্পোর্টস টিম, কিন্তু ক্যামেরার সামনে কোনোভাবেই কথা বলতে রাজি হননি তিনি। কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ির ভিতর ঢোকা গেলেও সাংবাদিক আর টেলিভিশন ক্যামেরার আগমনের কারণ জানতে পেরে রীতিমতো তেড়ে আসেন প্রতিবেশীরা। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর ফিরে আসতে হয় সেদিন। দ্বিতীয় দিন অনেকটা বাধ্য হয়েই নতুন কৌশল নেওয়া হয়। শুরু হয় ফুটবল নিয়ে নানা কথা, নানা গল্প। এক পর্যায়ে তিনি স্বীকার করলেন ম্যাচ পাতানোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার কথা, মানে পাতানো ম্যাচ খেলেছেন বলে অভিযোগ আছে এবং অভিযোগের তীরটা আপনার প্রতি, কারণ আপনি গোলকিপার ছিলেন, গোল দুটো আপনি খেয়েছেন। আসলে বলবেন কি ওই দিন কী হয়েছিল? যত নাটক হয়েছে হাফ টাইমের পরেই হয়েছে নাটক, এবং কালাবাসাস আমাকে বলে ইরান তুমি দাঁড়ায় থাকো, গোল খাও এবং নিজে খেলো, ঠিক আছে? তখন আমার মনে হলো যে শেখ জামালকে আমাদের পয়েন্ট ছেড়ে দেওয়া লাগবে। খেলাইছে কি? আমি ইরান খেলছি না, আমার প্লেয়াররা খেলে, যারা খেলাছে তারা দায়ী হয়েছে। খেলেছে রহমতগঞ্জের অফিসিয়াল, তারাই টাকা খাচ্ছে লাখ লাখ টাকা, আমি তো খাইনি। আমার বলতে পারবে ইরান 1 টাকা খায়নি নিছে? কেউ বলতে পারবে? বলতে পারবে? যদি কেউ বলতে পারে আমাকে 2 বছর, আমার 10 বছর সাসপেন্ড করা। আমরা তো তাদের ক্লাবের বাদদা, তাদের গোলাম, তারা যা বলে মাথায় শুনতে হবে। কিন্তু আপনারা তো সেখানে যেতে পারবেন না, যান না আমার অফিসিয়ালের কাছে, যান না। গেছেন একবারও? গেছে, জিজ্ঞাসা করেন। তাহলে বাফুফের তদন্ত কমিটির সামনে মিথ্যা বলা কেন? তারও জবাব দিলেন রহমতগঞ্জের এই গোলকিপার। কিন্তু আসলে যে ভাই, তারা তো আমার শিখে নিয়ে গেছে, আমার অফিসিয়ালরা কালা ভাইটা এরা শিখে নিয়ে। শেষ পর্যন্ত কোরআন ধরলেন? হ্যাঁ, আমি শেষ পর্যন্ত কোরআন ধরলাম ভাই। আপনার মানে কোরআন ধরে তারা কিছু জিজ্ঞাসা করে, কোরআন ধরতে ধরে রাখছিলাম, দাঁড়াইছিলাম, আর কিছু বলেননি? না। কেন বলেনি? বলেনি যে আমার নিজের কাছে তো ভয় লাগতেছে যে আমি একটা মুসলমান হয়েছে, আল্লাহ পৃথিবী ধ্বংসে দেবে কিন্তু আল্লাহর কোরআন থাকবে। এরপর থেকে কি আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করছে? আমার কাছে, আমার কাছে খুব মানে কি বলবো, আমার ওই দিনকার থেকে আমার আপনার মনে করেন যা মনে বলে, আমি তো 5 নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ি, নামাজ আমি ছাড়ি না। তো আমার এই নামাজ রোজা কী হবে? আমি কোরআন শরীফ ধরে ধরে বলছি, নিজের কাছে একটা পাপই মনে হয়। যার নির্দেশে পাতানো ম্যাচ খেলেছেন বলে ইরান দাবি করেছেন, ঢাকায় তার বাসায় গিয়ে গল্পের ছলে জানা গেল দিনে দিনে কিভাবে ধ্বংস হচ্ছে দেশের ফুটবল। এটা তো আমি একা করবো পারি না, আমার একা সাসপেন্ড করবো, তাদের একজন সাসপেন্ড করবো, পাতায় তো 2 জন মিলে, একজন তো আর পাতায় না। রহমতগঞ্জ তো পাতানো খেলা অনেক খেলছে, এটা তো জানেন আপনি। এই বছরই তো আমি বললাম না 19-15-16টা তো পাতানো ম্যাচ হয়েছে। পাতানো ম্যাচকে বলা হয় ফুটবলের ক্যান্সার, ভয়াবহ সেই রোগে ধুঁকতে ধুঁকতে এখন অনেকটাই মৃত্যুসজ্জায় দেশের ফুটবল। সঠিক তথ্য প্রমাণ আর স্বীকারোক্তির অভাবে বারবার অনুসন্ধানে নেমেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমন অভিযোগও রয়েছে ক্লাব কর্মকর্তারা যেহেতু ফেডারেশন পরিচালনা করেন, তাতে করে সর্ষের ভিতর থাকা ভূতকে তাড়াবে। কিন্তু ইরান শেখের স্বীকারোক্তির পরও কি পাতানো ম্যাচকে আপোষ ম্যাচ বলে এড়িয়ে যাবে বাফুফে? এহসান মোহাম্মদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।